গোটা বিশ্বজুড়ে যুদ্ধের পরিস্থিতি, কখনো রাশিয়ার সঙ্গে ইউক্রেন, তো কখনো আবার ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিন। এই যুদ্ধগুলোকে কেন্দ্র করে পৃথিবীও যেন দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, আর এই যুদ্ধের ফলে আরও অন্যান্য দেশ জড়িয়ে পড়ছে, তাতে করে যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে। আর তার উপরে দিনের পর দিন গোপনে গোপনে বেশ কিছু দেশ সকলের অজান্তেই পরমাণু শক্তি বাড়িয়ে চলেছে। এই অবস্থায় নতুন করে যদি কোনো দেশের মধ্যে যুদ্ধ লাগে তাহলে তো আর বলারই কথা নেই, কিন্তু যে কোনো সময় যুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভারত পাকিস্তানের। এই মুহূর্তে কোন কোন দেশের হাতে পরমাণু অস্ত্র রয়েছে, তার সংখ্যাই বা কত? পরমাণু শক্তিধর দেশগুলির মধ্যে শীর্ষেই বা কার অবস্থান? তালিকায় ভারত কত নম্বরে? আন্তর্জাতিক রাজনীতির সাম্প্রতিক প্রেক্ষিতে এই তথ্য জেনে রাখা কিন্তু ভীষণ দরকার। বর্তমানে বিশ্বের 9টি দেশের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে, তারা কারা? আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, চীন, ফ্রান্স, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া, ইসরায়েল। সব মিলিয়ে এই 9টি দেশের হাতে রয়েছে মোট প্রায় 12,500-এর বেশি পারমাণবিক অস্ত্র। তার মধ্যে 9,500-টি যুদ্ধে ব্যবহৃতর জন্য প্রস্তুত। যে কোনো সময় উপযুক্ত সামরিক প্রস্তুতির মাধ্যমে এই অস্ত্র প্রয়োগ করা যেতে পারে। ভারত এবং ভারতের প্রতিবেশী দুই দেশ চীন ও পাকিস্তানের হাতে ঠিক কতগুলো পারমাণবিক অস্ত্র রয়েছে আপনাদেরকে সেটাও জানাবো। চীনের হাতে 400-টির মতো পরমাণু অস্ত্র রয়েছে, পাকিস্তানের হাতে 170-টি এবং ভারতের কাছে 164-টি পরমাণু অস্ত্র রয়েছে। মানে পাকিস্তানের সঙ্গে যদি তুলনা করা হয় তাহলে পাকিস্তান থেকে 6টা কিন্তু পারমাণবিক অস্ত্র ভারতের কাছে কম রয়েছে। আর যদি তাদের মধ্যে কোনো সময় যুদ্ধ বাধে, তাতে যদি অতি ভয়ঙ্কর পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয় তাহলে তার পরিমাণ যে কী হতে পারে তা কল্পনাও করা যাবে না। ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টের মতে রাশিয়ার হাতে সবথেকে বেশি পরমাণু অস্ত্র রয়েছে, এরপরই রয়েছে ন্যাটো দেশগুলি, তাদের হাতে সম্মিলিতভাবে রয়েছে প্রায় 6,000-টি পরমাণু অস্ত্র। এর মধ্যে আমেরিকার কাছে রয়েছে 5,500-টি, ফ্রান্সের কাছে রয়েছে 290-টি এবং ব্রিটেনের কাছে রয়েছে 225-টি, ইসরায়েলের কাছে 90-টি, উত্তর কোরিয়ার কাছে 20-টি পরমাণু অস্ত্র রয়েছে বলে অনুমান করা হয়। সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে পরিসংখ্যান নয়, চীন ও পাকিস্তানকে টেক্কা দিতে হলে ভারতের প্রয়োজন আরও প্রযুক্তি ও কূটনীতিতে বেশি জোর দিতে হবে, তবেই ভবিষ্যতে বিপদ এড়াতে পারবে নয়াদিল্লি। রাশিয়া কিন্তু কিছুদিন আগেই আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছিল এক প্রকার, যে কোনো মুহূর্তে তারা পারমাণবিক যুদ্ধ শুরু করে দিতে পারে। কেন এরকম হুঁশিয়ারি রাশিয়ার তরফ থেকে দেওয়া হয়েছিল? তার কারণ হচ্ছে রাশিয়া বারবার বলছে রাশিয়া ইউক্রেনের যে দ্বন্দ্ব চলছে সেই দ্বন্দ্বে কোনোভাবে যাতে আমেরিকা সাহায্য না করে। কিন্তু আমেরিকা আমরা দেখেছি যে শুরু থেকেই ইউক্রেনের পাশে রয়েছে, ইউক্রেনকে যাবতীয় অস্ত্র সরবরাহ করা এই সমস্ত বিষয় তারা করছে। যদিও এই সমস্ত কিছু করেও কিন্তু ইউক্রেন আর রাশিয়ার মধ্যে পরিস্থিতি এখনও পর্যন্ত ঠিক হতে পারেনি, সেখানে কিন্তু বারবার ব্যাকফুটে ইউক্রেনকেই থাকতে হচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে ব্যস্ত রয়েছে, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের মধ্যে ব্যস্ত রয়েছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু অন্যান্য দেশ তারাও এই যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়ছে। আর তাতে করে যেটা হচ্ছে যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে, আর তার উপর দিনের পর দিন গোপনে বেশ কিছু দেশ সকলের অজান্তেই পরমাণু শক্তি বাড়িয়ে চলেছে। এই অবস্থায় নতুন করে যদি দেশের মধ্যে যুদ্ধ লাগে, কোনো দেশের মধ্যে যুদ্ধ লাগে, তাহলে তো আর বলার অপেক্ষা রাখে না।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।